এই যে বাংলা গড়ে মমতা প্রকল্প, এই প্রকল্প করার কারণ কি? বাংলা জুড়ে যে ধরনের উন্নয়ন করেছে, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, 2 টাকা কিলো চাল, সুপার ফেসিলিটি হসপিটাল, আইটিআই কলেজ, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর রাজ্যে আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুধু সাধারণ মানুষের কথা ছাড়া আরদাস আর কোনো কথা কোনো কিছু মুখ চিন্তাভাবনা করেনি। তিনি বাংলায় যেভাবে আপামার মানুষ জনতার জন্য যেটা করেছে, আমরা মনে করি শুধু বাংলা না গোটা ভারতবর্ষেরই গর্ব মমতা। কারণ তিনার চিন্তাভাবনা সবসময় কিভাবে বাংলার মানুষ ভালো থাকবে, কিভাবে মানুষ ভালো থাকবে। আপনারা দেখেছেন যে অন্তত 2 টাকা কিলো চাল, এই চাল 2 টাকা কিলো মানুষকে পাইয়ে দেওয়া থেকে শুরু করে স্কুলে বাচ্চাদের জামাকাপড় এবং ন্যায্য মূল্যে ওষুধ, এসব যে প্রকল্প, কৃষক বন্ধুদের চেক, বাউল শিল্পীদের ভাতা, ইমাম মজ্জেমদের ভাতা, এটা কারো মাথায় কোনোদিন আসেনি। আমরা মনে করি শুধু বাংলার গর্ব মমতা না গোটা ভারতবর্ষেরই গর্ব মমতা। এই প্রকল্পের মাধ্যমে পুরনো কর্মীদের যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের সংবর্ধনা জ্ঞাপন, এর উদ্দেশ্য কি? মানুষ 2011 সালের পর ক্ষমতায় এসছে, অনেকেই মনে কোনো একটা ধ্যান ধারণা যে আমাদেরকে হয়তো দল গুরুত্ব দিচ্ছে না, কিংবা সংসার বড় হয়েছে, দল বড় হয়েছে, ভিড়ে অনেকেই সামনে লাইন থেকে ছটকে পিছনে আছে। মানবিমান থাকতেই পারে সংসার বড় হলে, 5টা লোক থাকলে তো দলের পাত্রা যে সবকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে, সেই কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে গোটা বাংলার তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা এখন সেটা উপরে উপরে পালন করছে। পুরনো নিষ্ক্রিয় কর্মীরা দলে ফেরত আসলো, যারা যারা নেতা নেতৃত্ব যারা দান করতো, পুরনো নিষ্ক্রিয় তাদের কি ফেরত আনা যাচ্ছে? দেখুন, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা মন থেকে তৃণমূল কংগ্রেস করেছে, তারা কোনোদিনই বাড়িতে বসে থাকতে পারবে না। অনেকেই আছে যারা নির্বাচনের টাইমে নির্বাচনটা করে, বাকিটা নিজের সাংসারিক কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য সেটা করে, কিন্তু যারা প্রতি মুহূর্তে দলের সঙ্গে জড়িয়ে আছে তারা বাড়িতে বসে থাকতে পারবে না। তাদের কাছে বার্তা এটা যে যাদের যারা পুরনো দিনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে সঙ্গে করে একসঙ্গে কাজ করতে হবে, তাতে দল আরও শক্তিশালী হবে, সাংগঠনিকভাবে আরও মজবুত হবে। দীর্ঘ 9 বছর ক্ষমতা থাকার পরেও হঠাৎ করে লোকসভা ভোটে এই অধপতন, তারপরেই কি বাংলা গর্ব মমতা প্রকল্পের সূচনা? মানুষের কাছে একটা বার্তা আলাদা ছিল, যেটা চুরাও সোতের মতো একটা বিজেপির অপপ্রচার, মানুষকে মিথ্যা এবং হিন্দু মুসলিম ভাগ করে যে কাজটা করেছে, মানুষ বুঝতে পারছে যে এই ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আর পড়া যাবে না। আপনারা দেখেছেন যে যেখানে যেখানে বিজেপির জয়লাভ হয়েছিল লোকসভা নির্বাচনে, তারপরে পরে বিধানসভাগুলো হয়েছে, তাদের ভরাডুবি হয়েছে, মানুষ নিজের ভুলটাকে সংশোধন করতে চাইছে। এই যে সিপিএম এবং কংগ্রেস যে জোট করে আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নামছে, এর নিয়ে কি দেখছেন এদের মধ্যে? তাদের দলটাই তো নয়, তারা সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। এই বাংলার বুকে যতই জোট হোক, ওনারা চেষ্টা করছেন যে সিপিএম, কংগ্রেস এবং মুসলিম লীগ, এসইউসি জোট বেঁধে তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা করার চেষ্টা করছে, পিছন দিক থেকে বিজেপিকে সাপোর্ট করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সচেতন, বুঝে নিয়েছে এখানে বাংলার যে বাঘিনী, তিনি ছাড়া এখানে বিজেপির সঙ্গে মোকাবেলা করা এবং বাংলার উন্নয়ন করাটা সম্ভব না। বিজেপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছে, যেমন বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কে মানুষ জর্জরিত, এ সময় বিজেপি নেতারা বলছে গোমূত্র পান করলে নাকি করোনা ভাইরাস আক্রমণ করবে না, এটা নিয়ে আপনার মতামত কি? এটা একটা হাসির খোরাক হয়ে গেছে। গোমূত্র খেয়ে যদি অসুখ বিসুখ ভালো হইতো
তাহলে মানুষের এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলো ডাক্তারের তাদেরকে MBBS পাস করার প্রয়োজন ছিল না, বাড়িতে একটা করে গরু পুষলেই তার মূত্র খেয়েই অসুখ বিসুখ ভালো হয়ে যেত। এটা বিজেপি নেতা একটা বাঁধানোর গল্প, তার নাম হচ্ছে দিলীপ ঘোষ, তারও অসুখ বিসুখ ভালো হতে পারে, কিন্তু দেখুন যে তিনিও একটা ডাক্তারের পরামর্শ নিয়ে চলছে, এটা বাংলার মানুষের দৃষ্টি আকর্ষণটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে অপকাণ্ডগুলো বিজেপি সরকার করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, মানুষকে NRC নামে মাথি দিয়ে একটা দিকে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, LIC বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, বড় বড় সম্পদ ভারতবর্ষে সেগুলোকে লুট হচ্ছে, আর দৃষ্টি আকর্ষণটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এই NRC, এই গোমূত্র, এগুলো মানুষ বুঝতে পারছে। এই বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার NRC হবে ঘোষণা করার পর মানে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কের মধ্যে অনেক মানুষ কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা একটা অবঞ্চনীয়, কারণ ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানটাকে এরা খর্ব করার চেষ্টা করছে, মানুষ এটা মেনে নেবে না, মানুষ তার প্রতিবাদ করবে।